শেখ হাসিনা গত 14 বছর এই বাংলাদেশে লক্ষ লক্ষ কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ করেছেন আজ প্রত্যেকটি ঘরে ঘরে আজকে বিদ্যুতের বাতি পৌঁছে দিয়েছেন যেই জায়গায় বিদ্যুৎ এবং পাকা রাস্তা সেই গ্রাম কিন্তু এখন আর গ্রাম নেই শহরে রূপান্তরিত করেছে বাংলাদেশকে শেখ হাসিনা প্রিয় ভাইয়েরা আমার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বলেছিল আমি যদি আমি পদ্মা সেতু নির্মাণ করব আজকে সেই বাংলাদেশ সেই পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিয়ে আজকে 30,000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে আজকে পদ্মা সেতু নির্মাণ করেছে প্রিয় ভাইয়ের আমার এই বাংলাদেশ আজকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে উঠেছে শেখ হাসিনা চান আগামী 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এই বাংলাদেশকে শেখ হাসিনা আমেরিকায় রূপান্তর করতে চান শেখ হাসিনা এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে ইউরোপে রূপান্তর করতে চান আর এই বাংলাদেশের মানুষ আমরা হই উন্নত দেশের নাগরিক সেই উন্নত দেশের নাগরিক সুযোগ সুবিধা পাবে বাংলাদেশের মানুষ প্রিয় ভাইয়েরা আমার এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিএনপি তারা আপনারা দেখেছেন মিথ্যাচার কয়েকদিন আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক ধ্বংস ধস নেমেছিল এই বাংলাদেশকে তারা সাথে সাথে প্রচারে নেমে গেল এই বাংলাদেশ আগামী নভেম্বর মাসের মধ্যে শ্রীলঙ্কা হয়ে যাবে আজকে নভেম্বর মাস অতিক্রম করেছে আজকে ডিসেম্বরের 10 তারিখ এই বাংলাদেশ শ্রীলঙ্কা হয় নাই এই বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের অনেক উন্নত দেশের চাইতে অর্থনৈতিক সমৃদ্ধ জাতি হিসেবে আমরা শেখ হাসিনা আমাদের টিকিয়ে রেখেছেন প্রিয় ভাইয়েরা আমার আজকে সেই বিএনপির মিথ্যাচার তারা বলেছিল কি 10ই জানুয়ারি 10ই ডিসেম্বর এই 10ই ডিসেম্বরের পরে নাকি বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ চলবে আর 11 তারিখ আসবেন তাদের সেই কুড়ি তারেক রহমান সেই তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে সেই তারেক 11 তারিখে বাংলাদেশে আসবে কোন নির্বাচন নয় সুজা বিমানবন্দর থেকে সুজা বঙ্গভবন যাবেন ক্ষমতা দখল করতে প্রিয় ভাইয়ের আমার আজকে 10 তারিখ আজকে ঢাকা শহরে বিএনপি খুঁজে পাওয়া যায় না ওই মির্জা ফখরুল মির্জা আব্বাস আজকে কারাগারে বসে রয়েছেন বিএনপি মহাসমাবেশ করছে আজকে সেই ষড়যন্ত্র করেছিল এই 10 তারিখে তারা বসে পড়বে শেখ হাসিনাকে গদিচ্যুত না করা পর্যন্ত আর উঠবেন না আর আসবে বিদেশ থেকে ওহি নাজিল হবে বাংলাদেশের উপর বিভিন্ন স্যাংশন জারি হবে আর শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে নামিয়ে তারা গদিতে বসে পড়বেন কিন্তু আজকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে আজকে তাদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে আজকে তারা ঢাকার এক কোনায় আজকে সমাবেশ করছে তাই ভাইয়ের আমার ওই মিথ্যাচারের কোনো কথা বিশ্বাস করবেন না আবারও তারা অনেক ভুয়া গুজব ছড়াবে সেই গুজবে আপনারা কান দেবেন না আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না